ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এটা আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য। বার্থডে তো হয়ে গেছে আর বার্থডে করে দিচ্ছি কি করতে। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলা চট্টগ্রামটাকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেকই ভালো লাগবে, তো দেখতে থাকো। এখন মোটামুটি 9:45 মতন বাজে, ভিডিও আপলোড করার জন্য বসে আছি। ঘরের সমস্ত কিন্তু কাপড় টাপড় খুলে নিয়েছি, জানলার পর্দা বিছনার কাপড় টাপড় সবই খুলে নিয়েছি। তো ঘরের কম্বলটা না, আমরা যেই কম্বলটা গায়ে দিই ওই কম্বলটা কিন্তু রোদ্রে দেওয়া হয়েছে, তো রোদ উঠছে বলে দিয়ে দিয়েছি। তো কালকে আর কি, কালকে রাত্রে যেহেতু মামা মামি আইসছিলো, আমার আর কি মামা শ্বশুর হয়, ওরা আইসছিলো, মামা মামি তারপর তিন বোন আইসছিলো আর আর কি তোমাদের দাদা ভাইয়ের। তো ওরা আইসে ভীষণই আর কি ভালো লাগছে, যেহেতু আমরা দুইজনে কেক কাটতাম, কেউ ছিল না হ্যাপি বার্থডে করার, তো ওরা আইসে ভীষণই আর কি ভালো লাগছে আমাকে। তো ওরা তো চলে গেছে রাত্রে, তারপর আমরা দুইজন খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। তো এখন আবার উঠলাম, উঠতে একটু দেরি হয়েছে কারণ বাসন টাসন ধুয়ে যেহেতু শুয়েছি অনেকটাই, প্রায় আর 11টার মতন বেজে গেছে, তাই একটু ভিডিও এডিট করানোর ছিল। ঘুমাইতে ঘুমাইতে আমার 12:30 মতন বাজছে। তারপর আজকে ভাবি আসি যে তোমাদের দাদাভাইকে আমি ভুরি ভোজন করাবো। কালকে তো নিরামিষ ছিল, তার জন্য ওকে আমি ভুরি ভোজন করাতে পারিনি। ভুরি ভোজন মানে পেট পূজা করবো আমি আর কি, নিজে হাতে বাজার করবো। ও যেটা যেটা ভালো লাগে, মানে যেটা যেটা ওকে খাইতে আর কি ভালোবাসে রান্না আর কি, সেটা সেটা ওকে বানায় খাওয়াবো আজকে আমি। তাই আমি ভাবলাম যে স্নান টান করে ওর লগে আর কি বাজারে যাব। তো আমি তো একাই বাজার যাইতে পাবো না, ওকে নিয়ে বাজার যাব। তো তাড়াতাড়ি করে স্নান টান করবো, তারপর বাজার যাব আর কি। তো তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, তো তাড়াতাড়ি করে কাম টাম করি তারপর যাব বাজারে। তো হ্যাঁ, এই যে মামা শ্বশুর আর কি আমাকে এই যে চুড়িটা দিয়েছে, কালকে তোমাদের দাদাভাইকে একটা গেঞ্জি দিয়েছে, ওটা পরে দেখাবো। তো এই যে আমাকে এই চুড়িটা দিয়েছে, আমি না পরেও নিয়েছি এই যে চুড়িটা, কেমন লাগছে কমেন্টে কিন্তু জানায়ও। তো যাই হোক, তো এখন আর কি ভিডিও আপলোড করে তারপর যাব স্নান করতে। স্নান করতে কি, কাপড় টাপড় ধুয়ে স্নান করবো আর কি। তো দেখতে থাকো। তো এই যে, তো স্নান দান করে এখন আর কি রেডি হইলাম। রেডি হয়েছি কি বাড়াই গেছি। এই যে তোমাদের দাদাভাই চলে আসছে, এখন যাব বাজারে। তো আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি। তো বরের বার্থডে উপলক্ষে বউ যাচ্ছে বাজার করতে, কি আনন্দ না, কি সুন্দর কথা, বরের বার্থডে আর বউ যায় বাজার করতে। বার্থডে তো কালকে গেছে, আজকে আর কি পেট পূজা করব। Thank you.
ছই শেষ, দুই পিসি আছে, দুইটা ঠ্যাং। ইমান জলদি আহিছে যে কাম নাই, পিকনিক খাবা যাব কত এদিকে ইলিশ মাছ রান্না হচ্ছে, ইলিশ মাছের হইল তেল ঝাল, ইলিশ মাছটা হয়ে গেছে, নামাবো এখন। তো মাংসটা হলো প্যাশার মধ্যে সিদ্ধ দিয়েছি, এদিকে ফ্রাইড রাইস বসাই দিয়েছি, মানে ভাত ধুইতে দিয়ে দিয়েছি, ভাতটা হইতে থাক, ওইদিকে মাংস বানাবো। তো এই যে এইদিকে, তো এইদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখতে। আমি কিন্তু বকুলিও দিয়েছি, এদিকে আমার মাংসের তরকারি হয়ে গেছে, কি সুন্দর। তো এখন পোলাও বানাবো। কালকে যে মিষ্টান্ন বানাইছিলাম সেই মিষ্টান্ন না পুড়িয়ে গেছে, তাই ভাবলাম আজকেও বানাই, যেহেতু আজকে ওকে খাওয়াবো তাই মিষ্টান্ন না হলে কি হয় বলো তো, অল্প যদি মিষ্টি যদি না থাকে। তো এই যে আজকেও বানাইলাম, তারপরে দিয়ে ভোগ জলের পোলাও বানাইছি বাদাম দিয়ে।
তো এইদিকে হলো রান্নাবারটা তোমাদেরকে দেখাই, ফ্রাইড রাইস, মাংসের তরকারি, কষা মাংস আর কি। এইদিকে হলো ইলিশ মাছ, এই যে অর্জনা পুরোপুরি রেডি করেছি ঢাল, ওকে এখন খাইতে দিব। কী সুন্দর লাগছে না থালিটা দেখতে আর কি। আজকে না ভাত বানাই নি, ফ্রাইড রাইস আর পোলাও বানাইছি না, গাছনার ভাতটা বানাই না। খাও থ্যাংক ইউ আমার বান্টি খাওয়ানোর জন্য। কেমন হয়েছে পোলাও? পোলাওটা খাওয়া গল্প? হ্যাঁ ভালো হয়েছে। তো তোমাদের দাদাভাইকে দিয়েছি খাইতে, এদিকে আমিও নিয়েছি, খাওয়াটা সেই নিয়ে 3:30 বাজে, তোমাদের দাদাভাই দোকানে যাবে আবার। খাওয়া দাওয়ার পাল্লা শেষ করে এবার আইসি কাম করতে। তখন তো তোমাদের দাদা ভাই পর্দা সদ্দা লাগাইছে, তো আমি না, ও আর কি ছেলে মানুষের কাম জানোই তো, আমি আর কি ঠিকঠাক করে করলাম, তারপর বিছনা চাদরটা পেতে নিয়েছি। যেহেতু আজকে সব কিছুই ধুয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই তখন পর্দা সদ্দা লাগাইছে, তারপর এখন আবার আমি বিছনার চাদর, বালিশের কাভার আর যে কয়টা কাপড় ছিল ওগুলো গুছাইলাম, তারপর সব কিছু ঠিকঠাক আর কি করলাম। করলাম কি করতেছি আর কি, এদিকে বিছনার চাদরটা পাতানো হয় নাই, তোমাদের দাদাভাইকে আমি বলিও নি, যেহেতু মানে পারে না সে আমাকে করতে লাগে, তাই আমি ওকে আর বলিনি। তো এইদিকে আমার বিছনার চাদর পাতানো হয়ে গেছে, তারপর উপর দিয়ে আর কি ছাদ দিয়ে নিলাম। বিছনার চাদর পাতানোর পর যদি না ঝাড়টা দেওয়া হয় না, তাহলে কেমন যেন লাগে, তো ঝাড়টা দিলে আর কি ভালো লাগে, তখন আর কি সমান হয়ে যায়। তারপর এদিকে আবার বালিশের কাভার, নতুন বালিশের কাভারগুলো না আমি না রেখে দিয়েছি, কারণ ওগুলো না মানুষজন আসলে না ভালো হয়, আর যেহেতু আমরা দুইজনে থাকি তো পুরোনোটা ইউজ করলে কোনো ব্যাপার না, নতুন যখন আর কি মানুষজন আসবে তখন নতুনটা বাই করে দেবো, তখন না ভালো দেখা যায় আর কি। তো মানুষজন আসলে যদি পুরোনোটাই ইউজ করি তাহলে কেমন লাগে না, তো এখন তার মানুষজন আসবে না, তাই পুরোনোটাই লাগাইলাম। তারপর এই যে নতুন বিছনার চাদরটা, চাদরটা না একদমই ভালো না, মানে এটা হলো একটা যে আমরা না শিলিগুড়ি যখন গেছিলাম একটা না কম্বল নিয়েছি, কম্বলের সাথে বেড কাভার আর বালিশ কাভার পাইছি আর কি। চাদরটা না একদমই পিছলা বিছনার যে যখন আর কি নিছিলাম তখন তো ভালোই দেখা যাচ্ছিলো, তারপর আজকে না ধুয়ে দিয়েছি, এই যে এই চাদরটার মতন হয়েছে পাতলা চাদর। তো কী আর করবো, তারপর এদিকে হলো এই যে বালিশ কাভারগুলো লাগাই নিচ্ছে আর কি। বালিশ কাভার তো একটা লাগানো হয়ে গেছে, তারপর এই বালিশ কাভারটা বানাই লাগাচ্ছি আর কি। এই বালিশ কাভারগুলো না আমি নিজে হাতে বানাইছি, তাই অনেক দিন টিকে আছে। নিজে হাতে আর কি জিনিস বানানো না অনেক দিনে আর কি যায়, এই কিনা সিনা ইউজ করলে পট করে না ছিঁড়ে যায়। তো দেখলাম আর কি 1 বছর পার হয়ে গেছে, যবে থেকে আমরা ভাড়া আইছি তবে থেকে এই বালিশ কাভার ইউজ করতেছি, একটা কিছু হয় না বালিশ কাভার।
এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর না বাইরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সব কাজ দাজ শেষ করে তারপর ঘরটা ঝাড়ু দিলে না ভালো লাগে দেখতে আর কি। তো তার জন্য আমি লাস্টে আর কি সবার লাস্টে ঘরটা ঝাড়ু দিলাম। যেহেতু বিকাল হয়ে গেছে ঘরটা তো ঝাড়ু দিতেই লাগবে। আর বাঙালিদের নিয়ম হলো সকালে একবার, দুপুরে একবার, আর যদি লেতরা হয় তখন মাঝখানে একবার। কিন্তু এমনি দুইবার আর কি দিতেই লাগে, সকাল আর বিকাল। তো যাই হোক, তো এই যে তারপর বাইরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর কি। তো আমাদের তো লেত্রা ফেলানির আর কি জায়গা নাই, মানে প্লাস্টিক টেরাসিক এগুলো না বান্ডেলের মধ্যে জমা করি, তারপর না যেই দিন আর কি বেশি হয় ওই দিন না পুরা দিই। একদিন হয়তো মানে সবাই একদিন একদিন করে দেয়, যার যেদিন টাইম হয়, মানে এক একদিন যে দিতে লাগবো সেটা না, যেরকম আমার টাইম হলো আমি দিয়ে দিলাম, ওর টাইম হলো ওই দিয়ে দিল, এমনটা। তো আমি এই যে লেত্রা বেত্রা নিয়ে চললাম এখন পুরা দিতে, মানে পুরা দিলে আর কি ভালো হয়, যেহেতু এগুলো প্লাস্টিক জিনিস এগুলো তো পচেও না। তারপর আমরা না বাইরটায় আর কি পুরা দিই। তারপর একটা ছাগল যে কি দিকদারি লাগাইছে আমার লগে না দেখো। তখন তো বাইর থেকে আসার পর আর ভিডিও করিনি, তো মোবাইলটা চার্জ করলাম। তো এখন আবার কেক বানাইতেছি, কারণ সবাইকে দিতে হবো। কালকে তো কেক দিতে পারিনি, তো আজকে আবার বানাইলাম, আজকে কেক দিব সবাইকে। আমার মুখে না অনেকটা কিন্তু শ্যামল হয়েছে, বোঝা যাচ্ছে না এই জায়গাটা অনেকই শ্যামল হয়েছে। তো তোমাদের দাদা ভাই ওষুধ আনছে, ওই যে দেখতে পাচ্ছ সুগেশের উপরের মধ্যে, ওটা রাত্রে দিব। তো যাই হোক, তো এখন আর কি কেকটা বানাইয়া। তো এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে, এখন বানাবো আমি কেকটা। কেকটা যদি ওভেনে বানাইতাম না খুবই আর কি সুন্দর হতো, কিন্তু কেকটা আমি লবণ এই যে কি গ্যাসের মধ্যে বানাইছি না, তার জন্য উপুরটা আর কি সাদা সাদা আছে। আর যদি ওভেনে বানাইতাম তা উপুরটাও আর কি কালার হইতো, কিন্তু ওভেন নাই তার জন্য গ্যাসের মধ্যেই বানাইছি। তো কালকেরটা যেহেতু স্বাদ হয়েছিল তো আজকেরটা আর কি টেস্টি হবে আমার মনে হচ্ছে। তো এই যে কাটতে না একটু আর কি 19-20 হয়ে গেছে, নিচটা না একদমই পাতলা হয়ে গেছে, মানে ভেঙে যাব। তো এই যে ক্রিমটা আমি আগে ফেটে নিয়েছি, ক্রিমটা এখন দিব আর কি কেকের মধ্যে। ক্রিম ছাড়া তো কেক ভালোই লাগে না। তোমাদের দাদা ভাই আসতে তো দেরি আছে, তাই ভাবলাম আমি আগে কেকটা কেটে নিই। যেহেতু তোমাদের দাদা ভাই আমি একটাই, তাই আমি কেকটা কেটে নিচ্ছি আর কি সবাইকে দেওয়ার জন্য, মানে বাড়ির মানুষকে। কালকে তো দেইনি তাই ভাবলাম তাড়াতাড়ি করে দিয়ে নিই। তো এদিকে কেক শেক দেওয়ানোর পর তারপর এদিকে না সবজি একটা ছিল, ওটা না দেখি আর কি বা মনে হলো যে খাই নেই, নাহলে সবজি তো বেশি দিন থাকলে কেমন হয়ে যায়, তার জন্য এই যে খাই নিচ্ছি সবজিটা। তারপর দিন সকালের ভিডিও এটা হয়ে গেছে, এটা আমার তোমাদের দাদা ভাইয়ের জন্য বার্থডে তো হয়ে গেছে, আর বার্থডে বড় দিচ্ছি কি তোকে কেমন
তো তোমাদেরকে যে বলছিলাম তোমাদের ট্রাভেলের জন্য কিছু আমি বানাচ্ছি, তো ওই যে মাফলার বানাচ্ছি, মাফলারটা কি বানাচ্ছি, মাফলারটা আমার হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো দুদিন হলো হয়ে গেছে, তো আজকে দিব ওকে গিফট। ওই দিন তো দিতে পারিনি কারণ হয়নি কমপ্লিট, চুলগুলো লাগাতে পারিনি, তো আজকে চুলগুলো লাগাইছি, তো এখন ওকে গিফট করবো আমি। তো কালকে রাত্রে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে হলো শেষ করছি। তো সবাই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের দাদা ভাইকে গিফট করলাম, কারণ কালকে এটা এটা আর কি ঝুল লাগাইতে লাগাইতে আমার হলো 11টার মতন বেজে গেছে, তার জন্য রাত্রের ভিডিওটা শ্যুট করিনি, তাই ভাবলাম পরের দিন সকালে করবো। এই যে ঝুল টুল লাগায় তোমাদের দাদা ভাইকে এখন আর কি গিফট করলাম ঘুম থেকে উঠে। ও কালকের ভিডিওটা আজকে আর কি শেষ করছি, তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।